হ্যালো আমার মেঘের দেশের বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো। জানো, আমাদের মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে সিবিএসসি থেকে। আমি 80% পেয়েছি, আর একটু ভালো করার আশা ছিল কিন্তু হয়ে উঠেনি। বাট যেহেতু আমরা সব ফ্রেন্ডসরা প্রমোটেড হয়েছি নতুন ক্লাসে, তাই আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর যেহেতু ঘোরার কথা হচ্ছে, তোমরা তো আছোই আমার সাথে, বিকজ তোমরাও তো আমার ফ্রেন্ডস। তাহলে চলো ফ্রেন্ডস, দেখো ঘুরতে কোথায় চলে এলাম, আমাদের সবার প্রিয় রাজবাড়িতে। এই হচ্ছে আমি আর আমার কিউট ম্যাজি ফ্রেন্ডসরা। এই হচ্ছে রাজবাড়ির এন্ট্রেন্সটা, যে দিক দিয়ে আমরা প্যালেসে যেতে পারবো। চারিদিকে কি মিষ্টি গ্রিন, আর সামনে হোয়াইট প্যালেস। এই যে দেখছো, এটা প্যালেসের মেইন দরজা। কি সুন্দর না! এই প্রাসাদের নাম উজ্জয়ন্ত প্যালেস। জানো কে এই নামটা রেখেছে? আমাদের সবার প্রিয় রবি ঠাকুর। আমাদের ত্রিপুরার সাথে রবি ঠাকুরের রিলেশনশিপটা খুব সুন্দর ছিল। তোমরা যারা আমাদের এই ত্রিপুরা রাজ্য বা রাজপ্রাসাদের সম্পর্কে কিছু জানতে চাও, তারা গুগল সার্চ করে নিতে পারো বা আমাদের রাজমালা থেকে ডিটেলে জানতে পারবে। রাজবাড়ির একটা অংশ স্টেট মিউজিয়াম হয়ে গেছে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ না, তাই দেখাতে পারছি না। বাট জানো, ভিতরে দেখার সময় আমার পুরো গুজবাম্পস এসে গিয়েছিল। সে যাই হোক, নাও আই এম ফিলিং লাইক এ কুইন ইন দ্য প্যালেস। রাজবাড়িটা না ছাড়তে ইচ্ছেই করছিল না, বাট ফ্রেন্ডসদের ফোর্স করাতে সামনের বিবেকানন্দ পার্কে গেলাম। হনুমান যখন লঙ্কায় গেল যা হয়েছিল, আমাদের গ্রুপটা পার্কে গিয়ে ঠিক তাই করলো। শ্রীরামের কসম করে দিলাম, ধরে বাচ্চা নামি রে ভাই, মাথা ঘুরে দিচ্ছে।
অনেক তো ঘুরলাম, এবার তো খিদে পেয়ে গেল। আর খিদে মিটল পনির পকোড়া, দোসা আর ছোলে ভাটুরে দিয়ে। আমার ত্রিপুরা রাজবাড়িটা কেমন লাগলো তোমাদের? জানি তোমরা এখানে আরও এসছো, কিন্তু আজ আমার চোখে কেমন দেখলে সেটা জানিও। আর আমার যে ফ্রেন্ডসরা রাজবাড়িতে কখনো আসোনি, তোমরা এসে দেখে যেও আমাদের রাজবাড়িটা কত সুন্দর। তাহলে আজকের মতো আসি, বাই।